2023 বিধানসভা নির্বাচন সম্পন্ন হওয়ার পরেই রাজ্যের সরকারি এবং বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলিতে দেখা দিয়েছিল রক্তের আকাল। মুখ্যমন্ত্রী পদে ফের একবার শপথ নেওয়ার পরেই রক্তের স্বল্পতা দূর করতে ঝাঁপিয়ে পড়েছিলেন ডক্টর মানিক সাহা। রক্তের যোগান দিতে ত্রিপুরা জুড়ে রক্তদানের জন্য বিভিন্ন সংস্থা এবং রাজনৈতিক নেতাসহ সমস্ত রাজ্যবাসীকে আবেদন জানিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন সবাই। রক্ত সমস্যা দূরীকরণে এগিয়ে এসেছেন রাজ্যের ডাক্তাররাও। অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আইজিএম হাসপাতালে ডক্টর বি আর আম্বেদকর নার্সিং স্কুলে মঙ্গলবার আয়োজন করা হয় এক রক্তদান শিবিরের। মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং স্বাস্থ্য সচিব দেবাশিস বসু। তার অনুরোধে সাড়া দিয়ে সমগ্র রাজ্য জুড়ে যুদ্ধকালীন তৎপরতায় যেভাবে স্বতঃস্ফূর্ত রক্তদান শুরু হয়েছে তাতে আপ্লুত মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন তিনি বলেন, জনসাধারণের সাথে সরকারের যোগসূত্র প্রমাণিত হয়েছে, মানুষের জন্য মানুষই দাঁড়াবে এই কথা প্রমাণ হয়ে গেছে। আজকে এক যুগে আপনার ডিস্ট্রিক্টে অল ত্রিপুরা জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন যেভাবে এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন, সর্বপ্রথম আমি ওনাদেরকে ধন্যবাদ দেব। আমরা সবাই জানি যে বিধানসভার যে নির্বাচন কিছুদিন আগে সম্পন্ন হয়েছে তাতে করে আমাদের গভর্নমেন্টের যে ব্লাড ব্যাঙ্ক আছে 12টার মতো আর 2টো নন গভর্নমেন্ট সংস্থার ব্লাড ব্যাঙ্ক আছে, সেখানে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। আমাদের গভর্নমেন্ট ফর্ম করার পর এই খবর যখন আমার গোচরে আসলো, সাথে সাথে আমি সবার কাছে আবেদন রেখেছিলাম যে এই যে শূন্যতা বা এই যে গ্যাপ, এটা ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে অসমতা হয়েছে, তাকে অবশ্যই যেন আমরা ফুলফিল করি এবং ত্রিপুরার সমস্ত কর্নার থেকে বিভিন্ন স্কুল কলেজ এবং বিভিন্ন সংস্থা, ইভেন রাজনৈতিক ভাবে যারা প্রতিষ্ঠিত যেসব, তারাও পর্যন্ত সামনের দিকে এগিয়ে এসছে এবং আপনারা ডাক্তারবাবুরা সবাই মিলে যেভাবে এই রক্ত স্বল্পতাকে দূরীকরণের জন্য আপনারা এগিয়ে এসছেন, সত্যি এটা অভূতপূর্ব। মানে গভর্নমেন্টের সাথে মানুষের যে লিঙ্ক সেটা কিন্তু বোঝা গেছে এবং মানুষের জন্য মানুষ সেটাও কিন্তু সবাই প্রমাণ করেছে। বর্তমান যুগে দাঁড়িয়ে প্রযুক্তি ও বিজ্ঞানের উন্নতিতে আকাশ ছুঁয়েছে মানুষ। আধুনিক যুগে রক্তের অভাবে যদি কারোর প্রাণ যায় তবে তা সমাজের লজ্জা। এই কথা বারবার স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী জানান, রক্তদান জীবনদান, সবার উচিত রক্তদান শিবিরগুলিতে স্বেচ্ছায় এগিয়ে আসা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।